হ্যালো গাইজ, ওয়েলকাম টু নোমানিক রয়। আশা করি সবাই ভালো আছো। তো আমরা চলে এসেছি আবার একটা উইকেন্ড ডেস্টিনেশনে, কলকাতার খুব কাছে। আর এটার নাম হচ্ছে ঈশানী রিসর্ট। তো এটা খুবই কাছে, যেরকম বললো কলকাতা থেকে, তো তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো। আর কেন ভিজিট করবে সেটা অবভিয়াসলি আমরা বলবো, কারণ এই পুরো ভিডিওটাতেই আমরা সেটাই দেখাবো যে এই জায়গাটা কতটা সুন্দর, বা আমরা কী কী ফেসিলিটিস বা কী কী আমরা কতটা এনজয় করছি, খাবার দাবার কেমন, অ্যান্ড অবভিয়াসলি কস্ট কত পড়ছে। তো সেটার জন্য ভিডিওটা লাস্ট পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। অ্যান্ড ইয়েস, স্টে টিউন গাইজ। এটা হচ্ছে 204 আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছে। রুম টোরটা তোমাদেরকে করিয়ে দিই। এই হচ্ছে রুম, ঢুকি তোমরা ডান দিকে পেয়ে যাবে একটা সুন্দর ওয়ার্ড্রপ। ওখানে আমাদের জিনিস আমরা রেখে দিয়েছি অলরেডি, একটা ড্রায়ার দিয়েছে, অ্যান্ড এখানে আছে কেটলি, তার সাথে তোমরা চা করে খেতে পারবে, প্যাকেজড ওয়াটার আছে, নিচে আছে একটা মিনি ফ্রিজ উইচ ইজ ওয়ার্কিং, অ্যান্ড এখানে আছে ঈশানী রিসর্টের মেনু। দিস ইজ দি রুম ভিউ, ভীষণ ভীষণ সুন্দর। টিভি আছে, এটা হচ্ছে আমাদের চ্যানেল, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এখানে তোমরা বসে খাবার খেতে পারবে, কাজ করতে পারবে, হোয়াট এভার ইউ উইশ। দেন এখানে একটা খুব সুন্দর মিরর দিয়েছে, সাজগোজ করতে পারবে, ডেন্টাল কিট আছে নিচে, অ্যান্ড এখানে আছে ঈশানী রিসর্ট থেকে দেওয়া বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু। সো তোমাদেরকে এবার ইয়েস দ্য ভিউ, ওফ, এটা হচ্ছে বেস্ট পার্ট অফ দিস রুম। খুবই সুন্দর ভিউ, ভীষণ রোদ বাট খুবই সুন্দর ভিউ এখান থেকে তোমরা পাবে। অ্যান্ড এই রুমটাতে জাস্ট এই ব্যালকনি ভিউ ছাড়াও, মানে ব্যালকনি থেকে এই সেম ভিউটা ছাড়া তোমরা এই সেম ভিউটা একটা জায়গা থেকে পেতে পারবে, সেটা হচ্ছে বেড থেকে বসে। তো বেড থেকে বসেও এই সেম ভিউটা তোমরা দেখতে পাবে, উইচ লুকস অ্যামেজিং। ইয়েস, খুব খুব বড় রুম, ভীষণ বড় রুম, সুন্দর ভিউ অ্যান্ড স্পেসিয়াস, সামনে ভিউ, ব্যালকনি সামনেই পার্কিং। হ্যাঁ, নিজের বাইক রাখা আছে দেখতে পাবো, কেউ যদি তোমরা আসো বাইক বা গাড়ি রাখো সেটাও দেখতে পাবো। খুব বড় পার্কিং স্পেস, মানে ইটস নট আ ভেরি স্মল পার্কিং স্পেস, ইটস আ হিউজ পার্কিং স্পেস। ওইদিকে পটটা আছে গ্লাসের পেছনে, গিজার আছে, ভীষণ প্রিমিয়াম ফিনিশ বাথরুম, মিরর দেওয়া আছে, বেসিন আছে, নিচে বালতি দেওয়া আছে, আর কি চাই। ভীষণ ভীষণ সুন্দর, ওয়াও, এটা বেস্ট, মানে এটা নেক্সট বেস্ট, সবই বেস্ট। সো ইয়া, দিস ওয়াজ দি রুম ট্যুর, ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। নিচে চলে এসেছি, এবার আমরা খেতে যাব। এখানে কিন্তু কোনো ফুড প্যাকেজ নেই, এখানে আছে মেনু কার্ড, তোমাদের এলাকার থেকে অর্ডার দিতে হয়, সেই হিসেবে তোমরা তোমাদের খাবার পাবে। তো আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, কী অর্ডার দিয়েছি সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, তো সেটা একদম যখন খাবো রেস্টুরেন্টে বসেই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের পেছনেই রেস্টুরেন্ট, তো আমরা এখন পুকুরের পাশে ঘুরছি, আমাদের খিদে পেয়েছে, তো চলো রেস্টুরেন্টে খাবারের সাথে দেখা হচ্ছে একদম। তো আমরা এসে গেছি রেস্টুরেন্টে, আমাদের মেনুতে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ, কিভাবে প্রেজেন্টেশনটা কতটা সুন্দর, এত রকমের আইটেমস আছে। তো তোমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি।
প্রথমে এখান থেকে দেখাচ্ছি, এটা চিকেন, এটা কাতলা মাছ, এটা পাবদা মাছ, এটা ফুলকপির একটা সবজি, ডাল, শাক, চাটনি, স্যালাড, পাঁপড়, আলু ভাজা অ্যান্ড মিষ্টি। এটা হচ্ছে মহাভোজ থালি অ্যান্ড এটা হচ্ছে একটা প্লেন ভেজ থালি। তো এখানে জাস্ট ভেজ আইটেমস আছে, সেম জিনিস, জাস্ট চিকেন আর মাছের আইটেমগুলো এখানে নেই। তো এই হচ্ছে পুরো খাওয়ার দাওয়ার। তো দেখতে পাচ্ছ কতটা রয়্যাল। এবার চলো খাওয়াটা স্টার্ট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা লাঞ্চ করে নিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, বিকজ খাওয়াটা অনেক হয়েছে। অ্যান্ড তোমরা দেখলে ভোজ থালি অ্যান্ড ভেজ থালি এই দুটো ছিল আমাদের। খাওয়ারটা এত সুন্দর ছিল কি বলবো, লাইক টেস্ট খুব খুব মানে টপ নচ। টপ নচ মিনস টপ নচ, খুব ভালো। মানে এত ভালো খাবার কোনো রিসর্টে গিয়ে আমি অনেকদিন পরেই খেয়েছি, তাই না? মানে উই আর স্যাটিসফাইড, মানে কোয়ান্টিটিও ভালো ছিল, কোয়ালিটিও ভালো। আমি স্যাটিসফাইড মানে কোয়ান্টিটিও ভালোই ছিল। ভালো লাগছে, আধ ঘন্টা বা 20 মিনিট একটানা বোট করা যায়। তো বেশ ভালো, প্যাডেল প্যাডেল বোট যেরকম হয় আর কি নর্মালি, হ্যাঁ ওল্ডো থেকে করছে। পুরো মাঠের মাঝখানে একটা পুকুর, বড় পুকুর, আর বেশ মাছ আছে, মাছগুলো লাফাচ্ছে আর তিতাস বলছে ডলফিন লাফাচ্ছে। মানে ও বলেনি, মানে ডলফিনের মতো লাফাচ্ছে। তো বেশ একটা ফান এলিমেন্ট এটা। এটা এগুলো সব কিন্তু আমাদের রুমেন ক্যাটাগরির সাথে ইনক্লুডেড। তো বেশ মজাদার ব্যাপার, আমরা এনজয় করছি। তাই দেখতেই পাচ্ছো সানডাউন হতেই যায়, তো একটু বোটিং করেই নিই। এই যে আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন এসে গেছে, আমরা এখন এটা খাচ্ছি আর টিভিতে এটা চালিয়ে দেখছি, জিন্দেগি নামে লিখে দোবারা। তো চলো এটা এনজয় করি, তারপর বাইরে যাবো। তো আমাদের ডিনার চলে এসেছে রুমে, নিচে আর যাইনি, মেনু কার্ড দেখে অর্ডার করে দিয়েছিলাম। তো কী অর্ডার করেছি, অর্ডার করেছি চাইনিজ। চলো তোমরা দেখে নাও। এই হচ্ছে ভেজ হাক্কা নুডলস অ্যান্ড এটা হচ্ছে হট গার্লিক চিকেন। তো দুপুরে ওই ভোজ থালি অ্যান্ড স্ন্যাক্সে কী খেলাম ভুলে গেছি, বেবিকর্ন, ইয়েস বেবিকর্ন খেয়ে কিন্তু পেট ভর্তি। তো ওই একটাই ডিশ অর্ডার করেছি, তোমাদের সাথে একদম দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল 6:30 বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে একদম ঠান্ডা নয়, মানে ওই হয় ক্ষেত জমির পাশে এই প্রপার্টিটা, তো একটা হালকা ঠান্ডা ফিল আছে। অ্যান্ড বাইরে এত পাখির আওয়াজ, এত সুন্দর লাগছে কি বলবো। বাইরে একটা দূরে একটা কীর্তনও হচ্ছে, হালকা হালকা ওটারও আওয়াজ আসছে। তো ওভারঅল সকালটা বেশ খুব ভালো লাগছে। অ্যান্ড সূর্য ঠিক আমার সামনে, তোমাদেরকে যদি দেখাতে পারি, এই হচ্ছে এখান থেকে সানরাইজ হয়েছে। অ্যান্ড পেছনে যেই ওয়াটার বডিটা দেখছো, ওখানেই কালকে আমরা বোটিং করেছিলাম, তোমরা দেখেছো। অ্যান্ড ওখানে ফিশিংও করা যায়, তার জন্য রিসেপশনে কথা বললে ওরা ব্যবস্থা সব করে দেয়।
তো চলো এবার একটু নিচে হাঁটাহাঁটি করবো, তারপর ফ্রেশন আপ হয়ে যাবো ব্রেকফাস্টে। ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি, তো ওটা 8টা থেকে স্টার্ট হবে। তো তোমাদের সাথে একদম ব্রেকফাস্টটা দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট টেবিলে, তো দেখতে পেয়েছো আমরা প্লেট সাজিয়ে চলে এসেছি, তো প্রচণ্ড খেতে পেয়েছি। তো লেটস গো, খাওয়া স্টার্ট করা যাক। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই প্লেটে কী কী নিয়েছি। ব্রেড বাটার জ্যাম, অ্যাপেল, বয়েলড এগ, ইডলি সাম্বার, আর হচ্ছে লুচি, অ্যান্ড হচ্ছে ঘুগনি। ওখানে চা কফি এইগুলো আছে অপশনস, ওগুলো আমরা নিয়ে নিই কারণ ওয়েস্টটা আমরা খাবো না। তো লেটস গো, খাওয়া স্টার্ট করা যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্ট করে জাস্ট ওপরে এলাম, তো দেখতেই পাচ্ছ খুব রোদ উঠেছে। এই যে পুল, ভেবেছিলাম পুলে নামবো, তারপর প্ল্যানটা ড্রপ করলাম কারণ লেট হয়ে যাবে। তো বেরোনোরও আছে, অলমোস্ট 9:30 বাজে এখন। তো দেখতে পাচ্ছ এখানে আছে জিম। তোমার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, তোমরা এলে তোমরা কিন্তু ওয়ার্কআউট করতে পারো। যাদের অভ্যেস আছে সারাদিনে কোনো না কোনো টাইমে ওয়ার্কআউট করা, তাদের জন্য এটা পারফেক্ট। নর্মাল কার্ডিও তোমরা খুব ভালোভাবে করতে পারো। তো চলো এবার রুমে যাই, গিয়ে প্যাকিং কিছুটা বাকি আছে। আর একটা ব্যাপার, আমরা আছি ডিলাক্স রুমে, আর এখানে আরও দুটো ক্যাটাগরি রুম আছে, যেটা হচ্ছে কটেজ অ্যান্ড সুপার ডিলাক্স। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো তোমাদেরকে একটা খুবই এখানের ভ্যালু ফর মানি যে ক্যাটাগরিটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কটেজ। তো এখানে কটেজ থেকে তোমরা পন্ড ভিউটা পেয়ে যাবে, ঠিক আছে, যেখানে এখানে ফিশিংটা হয়। আর এই হচ্ছে বেড, হয়তো এটা কম ক্যাটাগরির, বাট এখানে একটা হেড সাপোর্ট আছে বেডের, উইচ ইজ টু গুড। অ্যান্ড দ্যাট টু যে ওয়ার্কটা করা আছে, মানে ইটস ভেরি ভেরি অ্যান্টিক, যদি তোমরা দেখো ভালো করে, ভীষণই সুন্দর। সাইডে একটা বেড টেবিল আছে, দুদিকেই আছে অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে একটা ছোট্ট মিরর দিয়েছে, যেরকম আমাদের ক্যাটাগরিটাতেও ছিল। অ্যান্ড তার সাথে যেরকম যা হয় দিয়েছে সব কিছু এসেনশিয়ালস। টিভি আছে এখানেও, বেতের আই থিঙ্ক বসার সিস্টেমটা করেছে, যেটাও খুবই সুন্দর লাগছে, মানে কটেজ ফিলটাকে কমপ্লিটলি জাস্টিফাই করছে ব্যাপারটা। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও কিন্তু ভীষণই সুন্দর, জাস্ট এখানে বাথটাবটা নেই। আদারওয়াইজ দিস ইজ অলসো ভেরি গুড, মানে ভ্যালু ফর মানি হিসাবে দেখতে গেলে দিস ক্যাটাগরি ইজ বেস্ট ইন ওয়ান ওয়ার্ড। কতটা বড়, দুটো বেড পাবে তোমরা, আর এত বড় স্পেস, চারিদিকে ওপেনিং দেখতে পাচ্ছ, মানে আলো রুমে এত, মানে কি বলবো। এখানে একটা কাবার্ড পাচ্ছ, তার সাথে টিভি ইউনিট, সাথে মিনি ফ্রিজ, মিনি ফ্রিজ ওয়ার্কিং, দেখে নাও। এই মিনি ফ্রিজটা জাস্ট ডিলাক্স অ্যান্ড সুপার ডিলাক্সেই আছে। ওখানে ছোট্ট একটা টেবিল আছে, কর্নার টেবিলের টাইপসের। আর এখানে মিরর, হ্যাঁ, অ্যান্ড এইদিকে একটা তোমার ওয়ার্কিং স্পেস আছে, কেউ দুজন বসে আরামসে এখানে অফিসের ওয়ার্ক করতে পারে। আর দেখো চারিদিকে ওপেনিং, চারিদিক থেকে ভিউ পাবে, অ্যান্ড এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানিটা ডিলাক্সেরই মতো, ডিলাক্সটা জাস্ট আমার রুমটা জাস্ট ওপরে ছিল, এটা জাস্ট নিচে। তো দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। চলো এবার সুপার ডিলাক্সের বাথরুমটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, দেখো বাথরুমটা কত বড়। আর এখানে হচ্ছে শাওয়ার, ওটা হচ্ছে পট, অ্যান্ড এখানে হচ্ছে বেসিন, অ্যান্ড এখানে একটা মিরর। সুপার ডিলাক্সে কিন্তু বাথটাব হয় না, বাথটাবটা অনলি ডিলাক্স রুমেই হয়। সো তোমরা দেখলে এখানে রুম ক্যাটাগরি
ক্যাটাগরিগুলো কীরকম কী ছিল, আমরা চেষ্টা করেছি যতটা আমরা পেরেছি কভার করেছি, খাবার থেকে শুরু করে রুম ক্যাটাগরিজ থেকে শুরু করে কী কী এখানে অ্যামেনিটিজ আছে, প্লাস এখানে কী ফেসিলিটিজ যেমন ফিশিং বোটিং। তো একটা জিনিস এখানে আমি জাস্ট চেঞ্জ করে দেবো, যেটা আমরা বলেছিলাম যে বোটিংয়ে কোনো চার্জেস নেই, বাট বোটিংয়ে একটা ছোট্ট চার্জ আছে, সেটা হচ্ছে আই থিঙ্ক 30 রুপিস ফর 20 মিনিটস ফর অল ক্যাটাগরি রুমস। ওকে, হ্যাঁ, তো ওই একটা চার্জ আছে, দিস ইজ ভেরি মিনিমাল। তো তোমরা যদি চাও বোটিং করতে তাহলে তোমরা 30 রুপিস বা 20 মিনিটস থেকে বেশি হলে আই থিঙ্ক সেটা হয়তো মাল্টিপ্লাইড হবে, তো তোমরা জেনে নিও সেটা। সো এটা হচ্ছে বোটিং চার্জেস, বাট ফিশিং এর কোনো চার্জেস নেই, ফিশিং এন্ড সুইমিং পুলের কোনো চার্জেস নেই, সব রুমের জন্য, কোনো ক্যাটাগরির জন্য নেই। আর ফিশিং এ যদি তোমরা কোনো মাছ ধরো এন্ড সেটা যদি তোমরা মানে বাড়ি নিয়ে যেতে চাও তখন অবভিয়াসলি একটা ছোট্ট চার্জ তোমাদের দিতেই হবে, মানে যেটা মাছের চার্জ সেটা তোমাদের দিতেই হবে। তো এটা ছিল হচ্ছে টোটাল মানে অ্যামেনিটিস গুলো ওভারঅল। তো এবার রুমের প্রাইস গুলো বলি, তো রুমের প্রাইস বলছি, কটেজ যে রুম দেখলে তোমরা ওটার প্রাইস হচ্ছে, ওটা ভ্যালু ফর মানি বেস্ট, আমাদের বেস্ট লেগেছে, আমরা পাইনি অ্যাকচুয়ালি, ওটা আমরা পাইনি, ওটা অ্যাকচুয়ালি এখানে মানে এরা বলে যে অলওয়েজ বুক, সপ্তাহে 7 দিনে 7 দিনই বুক থাকে ওটা, ঠিক আছে, ইভেন ওটা অনলি 6টাই রুম আছে তো ওটা বুকতেই থাকে সব সময়। তো ওটার প্রাইস হচ্ছে 2250 টাকা প্লাস জিএসটি, তো ওটা কিন্তু সব থেকে ভ্যালু ফর মানি। তারপর আসছে আমাদের এই রুম, এটা হচ্ছে ডিলাক্স রুম, 4000 প্লাস জিএসটি, এন্ড আর একটা যে রুম দেখলে ডাবল বেডেড সুপার ডিলাক্স, ফ্যামিলি নিয়ে আসলে ওটা ওটা ফ্যামিলিদের জন্য সব থেকে ভালো, ওটা হচ্ছে 5350 প্লাস জিএসটি। তো এখানে রুমগুলো কিন্তু বেশ প্রিমিয়াম, সব ফ্যাসিলিটিস ভালো, এদের ফোনের সুবিধা আছে, তুমি একটা ফোন কল করো রিসেপশন ভালো, মানে তুমি কল করবে চলে আসবে, খুব ভালো সার্ভিস, খাবার দাবার তো, খাবারের টেস্ট সত্যি ভালো, লাইক আমরা সকালে আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করলাম এন্ড ওগুলোর টেস্ট সত্যি খুব ভালো ছিল, প্রচুর অপশনস, তার সাথে টেস্ট তো কোনো কম্প্রোমাইজ নেই। এন্ড এরা যারা এখানে কেয়ারটেকার আছে, যারা হাউস কিপিং স্টাফ আছে বা কিচেন স্টাফ আছে, এরা এত ভালো বিহেভ করে তোমার সাথে, মানে হ্যাঁ, তো কল এসে গেছিল রিসেপশন থেকে ডাকছে। সো যেটা আমাদের বলার, ভিডিওটা এবার এন্ড করছি আমরা এখানেই, যে সবার বিহেভিয়ারও খুব ভালো লেগেছে আমাদের, খুবই ওয়েলকামিং লেগেছে পুরো ব্যাপারটা। তো এটা কলকাতা থেকে যেহেতু খুবই কাছে, তো তোমরা এনি উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে এটাকে আমি তো বলবো 200% চুজ করতে পারো, সব থেকে বড় ব্যাপার যদি উইকেন্ডসে নাও আসো, তোমরা যদি উইকডেসে আসো তাহলে তোমার অফিস করার যে প্রবলেমটা হওয়ার কথা হয় জেনারেলি অনেক জায়গাতে, সেটা হবে না, দেখো নিজের লাইফ, এখানে ওয়াইফাই কানেকশন খুব ভালো, প্রত্যেকটা রুমে স্মার্ট টিভি দেয়া আছে, তো তোমরা টিভিতেও যা খুশি দেখতে পারো। তো আমার তো বেশ ভালো লেগেছে এন্ড ব্যাপারটা খুব প্রিমিয়াম, লাইক এক্সোটিক ফিলটা তোমার থাকবে এখানে এসে। তো তোমরা জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে এন্ড শেয়ার করো বন্ধুদের সাথে, ভিডিওটা লাইক করো, কিছু জানতে চাইলে কমেন্ট করো বা আমাকে ডিএম করো, আমরা সব অ্যান্সার দিয়ে দেবো। তো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড ভিডিওটাকে খুব 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 শেয়ার করো, সবাই ভালো থাকো, সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, টাটা।